আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডিসি লেটি রাধুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি খুব সহজ একটি নাস্তা তৈরি করে দেখাবো। আমাদের সিলেটি ভাষায় বলে রুচক পাতা, আমি সেই পাতা দিয়ে আপনাদের পাকোড়া তৈরি করে দেখাবো খুব সহজে। পাতাগুলা, বেশ কয়েকটি পাতা আমি এখানে নিয়েছি, পাতাগুলো ধুয়ে নিয়েছি। একটি একটি করে উপকরণ আমি দিয়ে দেব। আমি এখানে বেসন ইউজ করছি, এখানে এক কাপ পরিমাণ বেসন, আর সামান্য কিছু হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দেব, এবং সামান্য পরিমাণে জিরের গুঁড়া দিয়ে দেব, এবং স্বাদ মতো লবণ অ্যাড করব, এবং একটি ডিম ভেঙে দেব। দিয়ে সমস্ত ব্যাটারটি ভালো করে মিক্স করে নেব, এবং একটু একটু পানি দিয়ে ব্যাটারটাকে একটু ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটাকে আমি এখানে খুব বেশি ঘন করে নিয়েছিলাম, যার কারণে আমার পাকোড়াগুলি তেমন ভালো হয়নি। তারপর আমি 2 টেবিল চামচ পানি অ্যাড করে এটাকে পাতলা করে নিয়েছিলাম। তারপর আমি পাতাগুলো একটু একটু করে দিয়ে ভেজে নিয়েছিলাম। আমার খুব ভালো পাকোড়া, মুচমুচে পাকোড়া হয়েছে। তেল ভালো করে গরম করে একটা একটা করে এভাবে ভেজে নেবেন, তাহলে খুবই সিম্পলি আপনাদের একটা নাস্তা তৈরি হয়ে যাবে। আর আসলেই কিন্তু নাস্তাটা খেতে খুবই মজা এবং খুবই ভালো হয়েছে। তৈরি হয়ে গেল আমার রুচক পাতার পাকোড়া। আর আপনারা খুব সহজে এটা তৈরি করতে পারবেন, যখন তখন ঝটপট বিকেলের নাস্তা অথবা মেহমান আসলে যদি কোনো কিছু না থাকে তাহলে এটা দিয়েও পরিবেশন করতে পারবেন, মেহমানদারি করতে পারবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের শুভকামনা করে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।